মূলতঃ আপনি যেটা শুরু করেছিলেন, কি করে লেখা এলেন এবং আপনি নিজেকে লেখোয়াড় কেন বলেন এবং নিজের লেখার সম্বন্ধে একটু আমাদের বলুন। আমি নিজেকে লেখোয়াড় বলি এই জন্য, সেইভাবে তো আমার লেখক হবার কোনো প্রস্তুতি ছিল না। সব কিছুর একটা প্রস্তুতি থাকে, চেতনে বা অবচেতনে, আমার কিছুই ছিল না। খেলতে খেলতে যেমন লোকে খেলোয়াড় হয়ে যায়, আমি লিখতে লিখতে হয়ে গেছি লেখোয়াড়। লেখক সাহিত্যিক এই শব্দটার মধ্যে যে গভীরতা আছে, আমি সেই গভীরতার থেকে একটু দূরে। আমি অগভীর, হালকা ফুলকা বলি নিজেকে মনে করি। এবার লোক পাঠক তারা কী কী মনে করেন, সমালোচক তারা কী কী মনে করেন, সেটা তাদের সম্পূর্ণ নিজের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে সাহিত্যিক হতে গেলে পরে যে গভীর জ্ঞান থাকা দরকার, প্রজ্ঞা থাকা দরকার, আমার তাতে ঘাটতি আছে। তো খেলোয়াড় ক্রিকেট তো সৌরভও খেলে, ক্রিকেট তো পাড়ার বাচ্চাও খেলে, অঞ্চলের মধ্যে নাম করে নেয় খেলতে খেলতে। তো আমি সেরকম আমি একটা অঞ্চলের মধ্যে লিখতে লিখতে খানিকটা পরিচিতি পেয়ে গেছি, তো সেইভাবে আমি নিজেকে লেখোয়াড় বলি। এক নম্বর দুই হচ্ছে ওই একটু আগে যেটা বললাম, কোনো প্রস্তুতি ছিল না। আমি খুব বই পড়তাম, বই পড়াটা একটা আমার কাছে নেশার মতো ছিল। একটা বই থেকে একটা শব্দ পেয়েছিলাম, জিজিবিষা, যাকে সামনে পেতাম তাকে জিজ্ঞেস করতাম। এইভাবে জিজ্ঞেস করতে করতে আমার এক রিক্সার সওয়ারি, আমি জানতাম না তিনি মহাশয় দেবী, তাকে আমি এই প্রশ্নের অর্থটা জিজ্ঞেস করি এবং তার ফলে তিনি এই অর্থটা বলেন। এবং তখন তিনি আমাকে বলেন যে তোমাদের মতো মানুষরা আমাদের, আমার একটা পত্রিকা আছে তাকে লিখে, তো তুমি কি তোমার কথা লিখবে? তো আমি রাজি হই এবং একটি লেখা প্রকাশিত হয় ওনার পত্রিকায়। তারপরে দেখলাম সেই লেখাটা পাঠক মহলে প্রশংসিত হচ্ছে, মানুষ খুঁজে খুঁজে আমাকে, আমার সঙ্গে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, তাদের পত্রিকায় লেখার কথা বলছে। লিখতে লিখতে আজকে এই জায়গাটা পৌঁছেছি। এখন লেখক হিসেবে আপনাকে সারা ভারত এবং তার বাইরেও অনেকে চেনে, কিন্তু এর আগে আপনার বইতেও এই উল্লেখ আছে যে আপনি অনেক আলাদা আলাদা যুদ্ধ লড়েছেন, অনেক রকমের আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা সম্বন্ধে আমাদের একটু বলুন। অন্যান্য মানুষের চোখে আলাদা আলাদা হতে পারে ময়দান, কিন্তু আমার লড়াই একটাই ছিল, একমুখী ছিল, সেটা হচ্ছে ক্ষুধার বিরুদ্ধে, অপমানের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে লড়াই। যখন মিছিলে হাঁটতে পেরেছি মিছিলে হেঁটেছি, যখন মঞ্চে দাঁড়িয়ে গলাবাজি করতে পেরেছি গলাবাজি করেছি, যখন সেই সুযোগটা খানিকটা সংকুচিত হয়েছে বিবিধ কারণে সামাজিক, লেখার সুযোগটা আমার হাতে এসেছে, লেখার মধ্যে দিয়ে আমি সেই কাজটাই করেছি। তো আমার যুদ্ধের ময়দানটা বরাবর একই থেকেছে। আমি লিখতে এসেছি শোষিত বঞ্চিত নিপীড়িত দলিত মানুষের কথা, তাদের সমাজে একটা জায়গা বানিয়ে দেওয়ার কথা, তাদের ওই অবস্থা ব্যবস্থার থেকে উত্তরণের জন্যে, তাদের উদ্যোগী করে তোলার জন্যে একটা চেষ্টা এটা আমি করছি। আপনার কাছে মনে হয় দলিত সাহিত্য কথাটার মানে কি? যেমন সঙ্গীত, এই শব্দটা বললে তো একটা বিশাল বড় ম্যাপ আমাদের চলে সারা বিষয়ে, সঙ্গীতের মধ্যে সব এসে যায়। তাহলে পরে আলাদা আলাদা করে পল্লীগীতি, কাওয়ালি, ভাটিয়ালি, আধুনিক, রাগ প্রধান, এতগুলো নাম দিয়ে চিহ্নিত করা হয় কেন? কারণ যখন বলা হচ্ছে পল্লীগীতি তখন বোঝা যায় যে সেই গানটার মধ্যে পল্লীর, মাটির, গাছপালা, নদীর তার একটা ছাপ, ছবি, সুগন্ধ ওই গানের মধ্যে পাওয়া যাবে। যখন ঠিক অনুরূপভাবে যখন বলা হয় রাগ প্রধান, তখন বোঝা যায় যে এখানে একজন অতি দক্ষ একজন শিল্পী, সে তার শৈল্পিক সুষমাকে পরিবেশিত করবে সঙ্গীতের মধ্যে দিয়ে। আমরা যখন বলছি দলিত সাহিত্য, যেমন সাহিত্যের মধ্যে ভাগ হয় না, সাহিত্য শব্দের অর্থ গোটা সমাজের হিতের কথা, মানব সমাজের হিতের কথা যাতে লিপিবদ্ধ করা হয়। কিন্তু যখন বলা হয় এইটা মার্ক্সবাদী সাহিত্য, তখন বোঝা যায় যে এই যে পুঁজিবাদী
ব্যবস্থা, শোষক আর শোষিত, এই সাহিত্যটা শোষক শ্রেণীর পক্ষ নিয়ে তাদের উজ্জীবিত করার জন্য এই লেখাটা লেখা হয়েছে। যখন বলা হয় নারীবাদী সাহিত্য, এর অর্থ হচ্ছে যে নারীর যে নিজস্ব সমাজের যে কিছু সমস্যা আছে যেটা পুরুষ হিসাবে কখনোই জানা সম্ভব না। একটি নারীর প্রসব যন্ত্রণা কেমন হয় কোনো পুরুষ কোনোভাবেই তা জানতে পারবে না, লিখতে চাইলেও লেখা সম্ভব না। কিন্তু একটি নারী যদি লেখা সে যদি কুশলী হয় তাহলে সে ওর নিপুণ বর্ণনাটা দিতে পারে। সেই জন্য আমরা বলছি যে সাহিত্যে যখন এত ভাগ বিভাগ আছে তাহলে দলিত সাহিত্য বলেও একটা বিভাগ থাকতে পারে। যারা জন্মজনিত কারণে দলনের শিকার, কোনো অপরাধে তারা অপরাধী নয়, শুধুমাত্র তাদের জন্ম হয়েছে একটি বিশেষ পরিবারে যাকে এই বর্ণবাদী ব্যবস্থা চিহ্নিত করেছে দলিত অচ্ছল অস্পৃশ্য বলে সেই সমাজের মানুষ। সে যখন তার জীবনের যন্ত্রণার কথা বলবে, যে যন্ত্রণা উচ্চবর্ণ মানুষ জানেই না, রাখি জানতে হয় জানলে কাতার একমাত্র ছাই বলতে পারে পুরান কষ্ট, যারা পুড়িয়েছে তারা যতই সংবেদনশীল হোক সহানুভূতি সম্পন্ন হোক তারা কিন্তু সেই যাতনার কথাটা লিখতে পারবে না। তাই আমরা বলছি দলিত সমাজের মানুষরা যদি লিখতে আসে, তারা যদি লেখেন তাহলে সেটা হবে একটা নিপুণ চিত্র, সেটাকেই আমরা নাম দিচ্ছি দলিত সাহিত্য। দলিত সাহিত্যের ইম্পর্টেন্স বা মহত্ত্ব কি, ওটা তো আমার আগের প্রশ্নের মধ্যে উত্তরটা থাকলো যে একটা ব্যবস্থা, একটা বর্ণবাদী ব্যবস্থা, এই বর্ণবাদী ব্যবস্থার প্রয়োজনীয়তাটা কি? তুমি তোমার গুণ কর্ম অনুসারে যোগ্য স্থানে যাবে। আমি এক রিক্সাওয়ালা মনোরঞ্জন ব্যাপারী, আমি এক ফুটপাতি মনোরঞ্জন ব্যাপারী, লিখতে লিখতে আমি সাহিত্যের একটা জায়গাতে দাঁড়ালে আর তুমি দিল্লি থেকে দৌড়ে এখানে আমার কাছে কেন এলে, এনি বা বিদেশ থেকে দৌড়ে আমার কাছে কেন এলে, তাহলে আমাকে জন্মজনিত কারণে এই গুণটাকে তাদের অস্বীকার করা উচিত না। আমাকে সাহিত্যিক হিসাবে, লেখক হিসাবে, লেখোয়াড় হিসাবে, সমাজে যে যোগ্য সম্মান অন্যেরা পেয়ে থাকে আমিও সেই সম্মানের হকদার। কিন্তু আমি দেখছি আমাকে শুধু জন্মজনিত কারণে আমাকে আমার সেই অপরাধ, সেটাকে অপরাধ ভেবে আমাকে আমার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে, অপমানিত করতে হচ্ছে। আমি দেখেছি কপি হাউসে সেখানে 10 জন সাহিত্যিক বসে আছে, 11 জন আমিও গিয়ে একটুখানি তাদের সঙ্গে মেশার জন্যে, কিছু শেখার জন্যে, জানার জন্যে তাদের কাছে গিয়ে বসলাম, দেখলাম প্রত্যেকের চোখ মুখ বদলে যায়। আমি যে এতগুলো বড় বড় পুরস্কার প্রাপ্ত লেখক, এই গত ডিসেম্বর মাসে আমি রুশো ফেলোশিপ পেয়েছি, আর দেশের মধ্যে তো পুরস্কার 50-60টা হয়ে গেছে, রবীন্দ্র পুরস্কার, হিন্দু পুরস্কার, একাডেমি পুরস্কার, আরও কত, তা সত্ত্বেও কিন্তু তারা তাদের চোখে মুখে তাদের আচার আচরণে তারা আমাকে কিন্তু মেনে নিতে পারছে না এবং অপমান করছে, সেটা কিন্তু আমি বুঝতে পারি। আমার কাঁধে কে হাত রেখে রাস্তা দিয়ে হাঁটলো আমি খুব কৃতার্থ হয়ে গেলাম, তারা ভাবতে পারে যে আমি ওর কাঁধে হাত রেখেছি ও কৃতার্থ হয়ে গেল, আমি পাল্টা বলতে চাই আমি তোমার কাঁধে হাতটা রাখবো, তুমি কি সেই হাতটা রাখতে দেবে? দেবে না, অপমানিত বোধ করবে, হাত সরিয়ে দেবে। এই জায়গা থেকে আমরা এই ব্যবস্থাটাকে ভাঙতে চাইছি। আমরা বলছি গুণ কর্ম অনুসারে, যখন একটা ডাক্তারের ছেলে পেটে, ডাক্তারের পেটে ছেলে জন্মালে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের পেটে জন্মালে, অধ্যাপকের পেটে জন্মালে অধ্যাপক হয় না, কিন্তু বামনের পেটে জন্মালে সে বামন হয়ে যাচ্ছে কি করে? আমি ওই যে বোবা স্কুলে রান্নার কাজ করি করতাম, একটা 8 বছর 10 বছর 12 বছরের ছেলে পুঁইতে নিয়ে চলে এসছে, গায়ত্রী মন্ত্র কোনোদিন বলতে পারেনি, গায়ত্রী মন্ত্র কেমন সে কোনোদিন শোনেনি, অথচ সে কিন্তু আমার থেকে বড় সামাজিক সম্মানে বামন, এটা অন্যায়, এই অন্যায়টা আমরা বিরোধ করছি। অনেক সময় বলা হয় পশ্চিমবঙ্গে দলিত জাতি এরকম কিছু নেই, কিন্তু দলিত সাহিত্য একাডেমির প্রেসিডেন্ট হিসেবে আপনার অভিজ্ঞতা একদম অন্যরকম, যে আপনি বাংলার বিভিন্ন জায়গায় সাহিত্য সেবা করেছেন এবং দেখেছেন যে অনেক দলিত লেখক লেখিকা জয়েন করেছেন, সেই অভিজ্ঞতা নিয়ে আমাদের।
বাংলায় দলিত জাতি নেই এইটা প্রচার করতে চান তথাকথিত ভদ্রলোক শ্রেণী, বেশিরভাগই বামপন্থী মানসিকতার লোকজন। বর্ণবাদ জাতপাত কি ভীষণ রকম আছে, রবিবারের একটা খবরের কাগজ আপনি পাতা উল্টেন না, আনন্দবাজারটা উল্টেন না, বিবাহের যে বিজ্ঞাপন মানে পাতাটা বিজ্ঞাপন একটু দেখেন জাতপাত আছে কি নেই, বর্ণবাদ আছে কি নেই। আছে, আছে কেমনভাবে, সেই তেতো ওষুধের উপরে যেরকম একটা মিষ্টি ক্যাপসুল ছড়িয়ে দেওয়া হয়, এটা কভার ছড়িয়ে দেওয়া। এখানে বিহার আর উত্তরপ্রদেশের মতো নেই, ছুলেই এখানে ধরে কেউ পেটাচ্ছে না, বরং আমি চণ্ডাল মনোরঞ্জন রান্না করছি, আমার হাতে রান্না খাচ্ছে তারা, আমার মা কারো বাড়িতে ঢুকে, আমার মেয়ে আমার বোন কারো বাড়িতে ঢুকে বাসন মাজবে কাপড় কাচবে, সেগুলো তারা অ্যালাউ করবে। এখানে কিন্তু এই নিম্ন বর্ণ মানুষকে আটকানো হবে, দলিত মানুষকে আটকানো হবে, কখন, যখন সে শিল্পে সাহিত্যে রাজনীতিতে অর্থনীতিতে ওদের প্রতিস্পর্ধী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে, যখন ওদের পাশের চেয়ারটায় গিয়ে সেও বসার মতো সাহস দেখাবে যোগ্যতা অর্জন করবে, তখন কিন্তু তাকে তীব্র বিরোধের সামনে পড়তে হবে। আমি দলিত সাহিত্যের একাডেমির চেয়ারম্যান, যে মানুষগুলো ওখানে এসছেন গল্প কবিতা পাঠ করতে, আমরা চারটে বড় বড় সাহিত্য সম্মেলন করেছি, দুদিন কর্মশালা করেছি, প্রত্যেকটা মানুষ তাদের সেই অভিজ্ঞতার কথাই কিন্তু লিপিবদ্ধ করেছেন কবিতার মধ্যে, গল্পের মধ্যে, প্রবন্ধের মধ্যে। তারা সেই যন্ত্রণাটাকে কিভাবে দেখেছেন, শনাক্ত করেছেন, সেইটাকে তারা লিখেছেন। এই দলিত হিসেবে আমাকে যে অবদমনের শিকার হতে হচ্ছে এইটা বুঝবার জন্য তো খানিক জ্ঞান বুদ্ধির দরকার আছে। একটু আগে যে কথাটা বললাম, যখন কোনো দলিত মানুষ একটা রাস্তায় চলেছে এক ব্রাহ্মণ, উপর হয়ে গিয়ে তাকে প্রণাম করে এবং সেই ব্রাহ্মণ বলছে না না আমাকে প্রণাম করো না আমি এসব মানি না, তার উত্তরে সেই দলিত মানুষটা বলছে না না আপনার আমার লেখি হয়েছে আমি তো মানি, এই মানুষটা দলিত মানুষের পক্ষে ক্ষতিকারক, কিন্তু সে অত্যন্ত সরল মানুষ, সে যে ক্ষতিকারক সে নিজেও জানে না। এই ধরনের মানুষের সংখ্যাটাই বিরাট, যে মানুষের খানিক চেতনা সম্পন্ন তারা এসে ওই লেখার মধ্যে দিয়ে, তারা তাদের কথার মধ্যে দিয়ে সেই যন্ত্রণাটা সেই চিত্রটা যথাযথ তুলে ধরেছেন। আমরা তাদের সেই সুযোগটাই করে দিয়েছি, তুমি তোমার কথা বলো, ওই লেখাটা উচ্চবর্ণ সম্পাদিত কোনো কাগজে ছাপবে না, কারণ তাদের উপরই তো আক্রমণটা হচ্ছে, আমরা সেই জায়গাটা দেবো তাদের লেখা ছাপার, তাদের বই প্রকাশের, বিপণনের, এ সমস্ত ব্যবস্থা। কীরকম লোকজন এসেছিলেন, কিছু এক্সাম্পল দিয়ে আমাদের উদাহরণ যদি আমাদের বলেন, যে একাডেমি যে কর্মশালা হলো, যে সাহিত্য সভা হলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সেখানে কীরকম রেসপন্স, সেটা সম্বন্ধিত সেটা পত্রপত্রিকে ছড়িয়ে আছে, ভীষণ রেসপন্স পেয়েছি। কোভিড কারণে আমরা সমস্ত লোককে জায়গা দিতে পারিনি, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চল থেকে এসছেন, বিশাল সংখ্যক মানুষ এসছেন, আসতে চেয়েছেন, কোভিডের কারণে আমরা অনেক মানুষকে জায়গা করে দিতে পারিনি, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা নিয়ে একটা আলোড়ন উদ্দীপনা তৈরি হয়েছে। আপনি নিজের লেখায়, যেখানে আপনি ফেসবুকে বা অনলাইনে বক্তৃতায় শরণার্থী এবং দেশভাগ এই দুটো বিষয়ে খুব স্ট্রেস দেন, ফোকাস রাখেন, শরণার্থী দেশভাগ এবং জাতি দলিত জাতি নামসূত্র জাতির কানেকশনটা কি লিঙ্ক? এই যে নমসূত্র মানুষ, এরা পূর্ববঙ্গের চারটি জেলাতে মূলত বাস করত, বরিশাল, খুলনা, ফরিদপুর, যশোর। যেহেতু এই মানুষরাই আম্বেদকর সাহেবের অনুগামী অনুরাগী সমর্থক ছিল, দেশভাগের সময় খুব পরিকল্পনা করে এই জেলাগুলোকে পূর্ব পাকিস্তানে ফেলে দেওয়া হয়। হিন্দু মুসলমান এই বলা যেটা হয় সেটার মধ্যে আংশিক সত্য আছে, জিন্না গোটা মুসলমান সমাজের নেতৃত্ব করত না, পূর্ববঙ্গে যখন সে ভোটাভুটি হয় দেশভাগের পক্ষে যে বিশাল সংখ্যক মানুষ ভোটাভুটি করে
তার মধ্যে কিন্তু বড় অংশটাই ছিল মুসলমান, তারা দেশভাগ চায়নি। এই যে মালদা মুর্শিদাবাদ, এরা তো উপর বাংলায় যেতে চেয়েছিল, পূর্ব পাকিস্তানে, তাদের যেতে দেওয়া হয়নি। এই যে মানুষগুলো ওপারে রেখে দেওয়া হলো, দলিত মানুষ, নমসূত্র মানুষ, মতুয়া মানুষ, দীর্ঘের ফলে এরা পড়ে গেল বড় বিপদ, এবং এরা উপর বাংলা থেকে এপারে আসতে হল। আজকে তাদের এমন অবস্থা, এপারে তাদের পরিচিতি হচ্ছে অনুপ্রবেশকারী বাঙাল, বহিরাগত, শরণার্থী, উদ্বাস্তু, ঘুষপেটিয়া, একটা নতুন নাম ঘুষপেটিয়া। উপর বাংলায় তারা কাফের, মালাউন, বিধর্মী, হিন্দু, এদের কোনো দেশ নেই, দেশবিকারী মানুষ। এই যে দেশটা যখন বিভাজন হয়েছে, তাদের কিন্তু জিজ্ঞেস করা হয়নি, মতামত হয়নি, এপারে থাকবে তোমরা না ওপারে থাকবে, বিভাগ তোমরা চাও কি না চাও, তাদের কিন্তু কেউ জিজ্ঞেস করলো না। তাদের ইচ্ছা মতো ক্ষমতাশালীরা তাদের ইচ্ছা মতো একটা বর্ডার টেনে দিল। এমন এমন মানুষ আছে যে তার রান্নাঘর উপর বাংলায়, খাবার ঘর এবার বাংলায়। আমাদের তো একটা সুস্থ সমস্যার সমাধান দরকার ছিল, পুনর্বাসন দরকার ছিল, হয়নি, আজও হয়নি। এই মানুষগুলোর ভবিষ্যৎ কি হবে? এরা বলছে ঘুষপেটিয়া খেদেড় দেন, আর হাসিনা উপর থেকে বলছে আমার দেশ থেকে একটি লোক উপর বাংলায় যায়নি। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? এদের জন্য ডিটেনশন ক্যাম্প বানাচ্ছে, আসামে 6টা জেল তৈরি হয়ে গেছে। চোর ডাকাতদের তোমরা ছেড়ে দিচ্ছ, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এক একটা খুনি, সংসদে চলে যাচ্ছে তারা তোমাদের দলের প্রার্থী হয়ে। সংসদে তিন ভাগের এক ভাগই অপরাধী, ভঙ্গের ভঙ্গের ক্রিমিনাল কেস তাদের সামনে, তাদের মধ্যে, তাদের উপরে রয়েছে। আর এই মানুষগুলো নিরীহ, দুর্বল, কমজোর মানুষ উপর বাংলায় থাকতে পারেনি, বা এপার বাংলায় থাকাটা সুবিধাজনক মনে করেছে, চলে এসছে। এই অপরাধে চোরের মতো তাদের হাতকড়ি লাগিয়ে জেলে রেখে দিচ্ছে। আমরা তো ছবি দেখছি ফেসবুকে তো। ফলে এই ব্যবস্থাটার বিরুদ্ধে তো খুব স্বাভাবিক, এই সমস্যা আমাদের ভারতবর্ষে খুব জর্জর করবে, বাংলাকে তো করবে। দেশভাগ এবং তারপরে শরণার্থী শিবির হোক, কম্পেনসেশন, কলোনি তৈরি হোক, এইসব ব্যবস্থাগুলোতে বর্ণবাদের কি ইনফ্লুয়েন্স ছিল, কিভাবে প্রভাব ফেলেছে? 1950 সাল নাগাদ নিম্নবর্ণের যারা মানুষ, তাদের মধ্যে শিক্ষা দীক্ষার হার কম ছিল, রাজনৈতিক যোগাযোগ কম ছিল, চিন্তা চেতনার অভাব ছিল। বরিশালের প্রত্যন্ত অঞ্চলে এই ঢাকাতে কী হচ্ছে, কলকাতায় কী হচ্ছে, সে খবর পৌঁছায়নি। দেশভাগের অনেক পর পর্যন্ত লোক জানতেও পারেনি যে দেশটা ভাগ হয়ে গেছে। উচ্চবর্ণের মানুষেরা কিন্তু রাজনৈতিক যোগাযোগের কারণে সেই খবরগুলো জানত, দেশ ভাগ হবে, রোকা যাবে না। তাই 1947 সালের 15ই আগস্টের আগেই তারা কিন্তু সব চলে এসেছিল এপারে। আর যে দু একজন ওপারে রেখে এসেছিল, কোনো ভাই এপারে এসছে, কোনো ভাই ওপারে রয়েছে, যদি অবস্থা ভালো দেখি তখন তুই চলে আসবি, অবস্থা খারাপ হলে আমি চলে আসবো। এই যে লোকগুলো, উচ্চবর্ণের লোকগুলো ওপার বাংলা থেকে এলো, তাদের জন্য সরকার কলোনি গড়ে দিয়েছে। জমিদারদের কাছ থেকে সরকার নিজে জায়গা কিনে এই মানুষদের বসবাসের জন্য কলোনি করে দিয়েছে। 149টা কলোনি হয়ে গেছিলো 50 সালের মধ্যেই, এখন সে সংখ্যা প্রায় 300-এর মতো হয়ে গেছে। এখন অনেকগুলো কলোনি আছে, সেগুলো নিজেরাই জায়গা কিনে বসে পড়ে, সেটার পিছনে সরকারি সহযোগিতাটা থাকে নি। এই লোকগুলো আর্থিক দিক থেকে ছিল সংগতি সম্পন্ন, চাকরি ছিল কারো কাছে, ব্যবসা ছিল কারো কাছে, পুঁজি ছিল, কেউ জমি বিক্রি করে ওপর থেকে চলে এসেছে, পুঁজি ছিল, তাদের একটু থাকার মতো জায়গা দরকার ছিল, আর কিছু না, সরকার সেই ব্যবস্থাটা করে দিয়েছে। আর আমাদের মানুষ যারা, দরিদ্র মানুষ যারা এলো, আর্থিক দিক থেকে দুর্বল যারা, তাদের রেখে দেওয়া হলো ক্যাম্প, আর সেইখান থেকে তাদের ভারতবর্ষের 18টা প্রদেশে পাঠানো হলো। জল নেই, জঙ্গল, স্বাস্থ্য ব্যবস্থা,
যোগাযোগ ব্যবস্থা নেই। তুমি বলছিলে নমসূত্র মানুষদের সাথে কি করা হলো, তাদের ওই বিভিন্ন ক্যাম্পে পাঠানো হলো, ভারতবর্ষে 18টা প্রদেশে ছড়িয়ে দেওয়া হলো, বিশেষ করে দণ্ডকারণ্যে, যেখানে মনুষ্য বসবাসের উপযোগী জায়গা না, এত ভয়ঙ্কর তাদের উপরে প্রতিশোধ নেওয়া হলো। তারপরেও তারা সেইখানে কোনোভাবে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু আজকে ঠিক উল্টোটা আবার হচ্ছে। বাঙালি সারা ভারতবর্ষে এমন একটা অবস্থায় এনে ফেলা হয়েছে যে তারা আজকে বাংলায় কথা বলার জন্যেই বিপদে পড়ছে। বলা হচ্ছে সব বাংলাদেশ চলে যেতে হবে। আমাদের বাংলা তো এই পশ্চিমবঙ্গেও এই প্রচারটা চলছে যে বাংলাদেশিরা সব বাংলাদেশে চলে যাবে বাংলায় যারা কথা বলে। ফলে বাঙালি সবার জীবনটাকে ধ্বংস করার জন্য যে শক্তি একটা সক্রিয় হয়ে উঠেছে, আমাদের খুব বিড়ম্বনায় ফেলবে আগামী দিনে। তোমার নিজস্ব জীবন সম্বন্ধে একটা প্রশ্ন করবো, যে তুমি এখন একটা অ্যাওয়ার্ডিং লেখক, সবাই তোমার নাম জানে, কিন্তু তোমার জার্নিটা সম্বন্ধে আমাদের লেখক হিসেবে তোমার জার্নি সম্বন্ধে জানতে চাই। যে এখন তুমি এতগুলো উপন্যাস লিখেছো, তারপরে এখন তুমি রাজনীতির আঙ্গনে যাচ্ছ, এই লেখক হিসেবে তোমার যে জার্নিটা এটা সম্বন্ধে জানতে চাই। ওই আগে তো পত্র পত্রিকা ছোটো ছোটো লিখতাম, তারপর নিজের পাশায় বই ছাপতাম, তারপরে প্রকাশকরা এগিয়ে এসছে, কোনো প্রকাশক নিজেই তার পয়সায় বই ছেপেছে, কোনো প্রকাশকরা খানিকটা পয়সা আমি দিয়েছি। এই করতে করতে এখন আমাজনের সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়েছে, আমাজন আমার বই ছাপছে, পাঠকের কাছে যাচ্ছে, একটা লড়াই একটা জায়গা পর্যন্ত পৌঁছেছে। পশ্চিমবঙ্গের দলিত সাহিত্য সম্পর্কে তোমার আশা আকাঙ্ক্ষা? দলিত সাহিত্য একদল তরুণ তরতাজা মানুষ যুবক উঠে এসছে, ভালো লিখছে তারা। এবার তাদের যদি দলিত সাহিত্য একাডেমির মাধ্যমে তাদের লেখাগুলো প্রকাশ করার সুযোগ করে দেওয়া হয়, বিপণনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে আগামী দিনে তারা তাদের শিল্পটাকে একটা জায়গায় পৌঁছাতে পারবে। শেষ প্রশ্ন, রাজনীতিতে তুমি সাহিত্য জগৎ থেকে রাজনীতি জগতে এসেছো, তোমার কীরকম অভিজ্ঞতা এবং কেন? এই জন্য এলাম যে আমি এতকাল ধরে লিখেছি, যে মানুষের দুঃখ দুর্দশা বঞ্চনার কথা লিখেছি, শুধু লিখেছি কিন্তু কিছু করতে পারিনি। তারা কেন দুঃখী, কেন তাদের জীবন আজকে নরক তুলল, আমি সেগুলো লিখেছি, কিন্তু সেই জায়গা থেকে উত্তরণ ঘটাবার কোনো আমার কাছে কোনো সুযোগ ছিল না। আজকে রাজনীতিতে এই জন্য এলাম, যদি খানিকটা ক্ষমতা আমি হাতে পাই, তাহলে সেই মানুষগুলোকে একটা পথ দেখানো, একটা তাদের জীবনযাত্রাকে একটু সুসহ করার জন্য আমি খানিকটা ব্যবস্থা করতে পারবো সেই জন্য।